নমস্কার সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রী রামকৃষ্ণ সাম্রাজ্যে। শ্রী রামকৃষ্ণ সাম্রাজ্যে আজকে আমাদের প্রসঙ্গ পার্ষদ কথা। ঠাকুর পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি এসেছেন সঙ্গে তার শক্তি শ্রী শ্রী মাকে নিয়ে। আর তার যে পার্ষদগণ, তার লীলা সহচর, তাদের কথাও আমরা যত অনুধ্যান করি, তাদের দৃষ্টিতে আমরা ঠাকুরকে আরও নতুনভাবে অনুভব করি, উপলব্ধি করি, এবং তাদেরও যে জগতের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি দৃষ্টিভঙ্গি, সেই বোধে আমরা আরও অনেক বেশি গড়ে তুলতে পারি নিজেদের। তো আমরা আজকে স্বামী অখণ্ডনন্দজি মহারাজের কথা শুনব, তার ১৬ জন পার্ষদদের অন্যতম। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। মৌসুমি, নয়নতারা, প্রসেনজিৎ পাল, চন্দা, শুভ সন্ধ্যা। মৌসুমি, ঝর্ণা, শুভ সন্ধ্যা। করবি দি, করবি ভট্টাচার্যা। আর সকল ভক্ত বন্ধুদের নিবেদিতা, রূপা, শুভ সন্ধ্যা, ছন্দা। তাহলে আজকে আমরা শুরু করি স্বামী অখণ্ডনন্দজি মহারাজের কথা। রুদ্রাক্ষ, শুভ সন্ধ্যা। তো আমরা যে অখণ্ডনন্দজি মহারাজের কথা শুনব, মূলত বলরাম মন্দিরেই এই প্রসঙ্গগুলি আমরা শুনছি, ভক্তমালিকা থেকে নয়, শ্রী রামকৃষ্ণ ভাবতীর্থ বলরাম মন্দির এই বইটি থেকে, ঠাকুরের দ্বিতীয় কেল্লা। ঠাকুর নিজেই বলেছেন যে বলরামের অন্ন শুদ্ধ অন্ন, তিনি 100 বারেরও বেশি এখানে এসেছেন, এবং দক্ষিণেশ্বরের বাইরে সচরাচর তিনি রাত্রি যাপন করতেন না, কিন্তু এই বলরাম মন্দিরে, তখন মন্দির নয়, তখন এক গৃহী ভক্তের বাড়ি, সেই গৃহী ভক্তের বাড়ি কালক্রমে বলরাম মন্দিরে পরিণত হয়েছে। তো সেখানে ঠাকুরের 100 বারেরও অধিক বার আগমন এবং রাত্রি যাপন। হ্যাঁ, এই তো কল্যাণীদি, শুভ সন্ধ্যা। সংযুক্তা, সুস্মিতা, রুমাদি, শুভ সন্ধ্যা। মিঠু, কুমকুম, শুভ সন্ধ্যা। সুদীপ্তা, রুদ্রাক্ষ। তা আমরা অনেকেই একসঙ্গে এখন হয়ে গেছি, আরও একে একে ভক্ত বন্ধুরা আসবেন। তা শর্মিলা দি, শুভ সন্ধ্যা। সিদ্ধার্থ শঙ্কর, শুভ সন্ধ্যা। তো আজকে সেই জন্যই আমরা এই যে অখণ্ডনন্দজি মহারাজের কথা শুনব, এখানে আমরা ঠাকুরের কথাও শুনব, তাছাড়া আরও বিভিন্ন প্রসঙ্গ আসবে। আর সর্বোপরি এই বলরাম মন্দির, এখানে যে ভাবি বিবেকানন্দ, মানে সরি, এখানে যে ভাবি মঠ ও মিশন তৈরি হতে চলেছে, সেই ভাবিকালের বীজ রোপণ হয়েছিল কিন্তু এই বলরামবাবুর বাড়িতেই। তো আজকে ঠাকুরের যে প্রকট লীলা, সেই প্রকট লীলা অনুধ্যানে বলরামবাবুর বাড়িটির বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা। শুভ সন্ধ্যা দীপিকা সাহা, ছন্দা ব্যানার্জি, বৈশালী, জুন এসে গেছে, শুভ সন্ধ্যা কল্যাণীদি। গঙ্গাধর তরুণ বয়সে শ্রী রামকৃষ্ণের অমোঘ আকর্ষণে বলরাম বসুর বাটিতে উপস্থিত হইতেন। আমরা সবেই স্বামী অখণ্ডনন্দজি মহারাজের জন্মদিনটি পেরিয়েছি, যদিও তার জন্মদিনের কথাটি ঠিকভাবে জানা যায় না, জন্মতিথিটি, তবু মঠ কর্তৃপক্ষ মহালয়ার পুণ্যতিথিটিকেই তার জন্মতিথি ধরে নিয়েছেন। যেহেতু তিনি সকলের বাবা ছিলেন, তিনি একটু বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন, আর মহালয়া পিতৃপুরুষের তর্পণের দিন, তাই এই দিনটিকেই জন্মতিথি বলে ধরা হয়েছে। এই কথাগুলি আমরা শুনছি শ্রী রামকৃষ্ণ ভাবতীর্থ বলরাম মন্দির থেকে। শুভ সন্ধ্যা মধুবন্তী, সর্বরী উর্মিমালা, মামন চৌধুরী, শুভ সন্ধ্যা রূপা। তো সেই স্মৃতিকথা যে গঙ্গাধর তরুণ বয়সে ঠাকুরের অমোঘ আকর্ষণে বলরাম বসুর বাড়িতে উপস্থিত হতেন, তার আনন্দ সঙ্গ ও বাণীতে মুগ্ধ হয়ে যেতেন তিনি।
সেই বর্ণনাও দিচ্ছেন। বলরামবাবুদের বাড়িতে ঠাকুরকে কয়েকবার যেমন দেখেছি ও যা আমার মনে আছে তাই লিখছি। এটাও কিন্তু একটা খুব বিশেষ কথা যে সেই সময়ে সেই ঠাকুরকে দেখা, তার ভাব, তার কথা, সেগুলি পুঙ্খানুপুঙ্খ সচরাচর মনে থাকে না। ভক্তরা সেইটি আস্বাদন করে, তাদের মনের গভীরে ঢুকে যায়, সংস্কারে পরিণত হয়, কিন্তু সেই ভাবটি তাদের কাছে যেভাবে ঘনীভূত হয় সেভাবে তারা অনেক সময় বলতে পারেন না। ঠাকুর পরবর্তী ভক্তদের জানাবার জন্যই এই শ্রীরামকৃষ্ণ কথামৃত যাতে ঠিকভাবে লেখা হয় তাই সঙ্গে করে তিনি মাস্টারমশাইকেও নিয়ে এসেছিলেন। এখানে স্বামী অখণ্ডানন্দজি মহারাজ বলছেন, যেমন দেখেছি আর যা আমার মনে আছে লেখার চেষ্টা করছি। বলরামবাবুদের বাড়িতে খুব ভিড় হতো, সব রকম লোক আছে, ভক্ত অভক্ত দুই। তার মধ্যে শশধর তর্কচূড়ামণি মহাশয়ও আছেন, হল লোকে ভর্তি। তর্কচূড়ামণির দোহারা চেহারা, সাদা ধুতি, কাঁধে সাদা উড়ানি ও গলায় একছড়া মালা, অবনত দৃষ্টি। তার সঙ্গে তার শিষ্য পটলডাঙ্গার ভূধর চাটুর্যও ছিল। ঠাকুর শশধর তর্কচূড়ামণিকে বলছেন, ওগো এখানে তো অনেক লোক, তুমি কিছু বলো না। তর্কচূড়ামণি বললেন, আমি নাস্তিকদেরই কিছু বলি, এখানে সব আস্তিক ভক্ত, এখানে আমি কি বলবো, আপনিই বলুন। ঠাকুর বলতে লাগলেন, দেখো তোমাকে আগে জানতাম তুমি একজন ভুয়ো পণ্ডিত, কিন্তু এখন দেখছি তুমি একজন সাধক। শুভ সন্ধ্যা মৌসুমী, রেখা, রুম্পা, রীতা, জয়ন্তী, শুভ সন্ধ্যা, শুক্লা দত্ত, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। নিবেদিতা, বইটির নাম হচ্ছে শ্রী রামকৃষ্ণ ভাবতীর্থ বলরাম মন্দির। এই যে শ্রীরামকৃষ্ণ ভাবতীর্থ বলরাম মন্দির বইটিতে আমরা এত সুন্দরভাবে ঠাকুরের কথা জানতে পারি তাদের পার্ষদদের কাছে, এবং শুধু তাই নয়, এই কথাগুলির তাদের একেবারে কি বলবো সততসারিত, তারা নিজেরা স্মৃতিচারণ করছেন। আর বিশেষ করে লাটু মহারাজের কথা যেটা আমরা আগের সপ্তাহে দু সপ্তাহ ধরে শুনেছি, সেখানে মায়ার প্রসঙ্গ তিনি এমনভাবে ব্যাখ্যা করেছেন যে অভূতপূর্ব, যা আমাদের মতো সাধারণ মানুষও সেইটি ধরে এগোতে পারে। তারপরে ঠাকুরের কথায় আবার চলে আসি, স্বামী অখণ্ডানন্দজি মহারাজ বলছেন, শশধর তর্কচূড়ামণির চোখ দিয়ে একথা শুনে দরবিগলিত ধারে জল পড়তে লাগল। সেদিন ভাব মুখে ঠাকুরের কত নৃত্য, কত কীর্তন হয়েছিল। আর একদিনের কথা, ঠাকুর সকাল সকাল বলরামবাবুর বাড়ি এসেছেন, অনেক ভক্ত, অনেক অনেক ধন্যবাদ গুরু কৃপা, এসবই তার কৃপায় সম্ভব হয় গো। শুভ সন্ধ্যা সকল ভক্ত বন্ধুদের জানাই। তো অনেক ভক্ত তার চারিদিকে বসে আছেন, এমন সময় স্বামীজি একটা কামিজ গায়ে এসে ঠাকুরের খুব কাছে বসলেন। ঠাকুর তাকে বলছেন, হ্যাঁ রে যাসনি কেন? ঠাকুর স্বামীজির জন্য ব্যাকুল হতেন এই যে এই রকম ছোট ছোট দুই একটি কথা, কিন্তু এই কথাগুলি ভক্ত মনে ছবির পর ছবি আঁকতে শুরু করে। আমরা শুভ সন্ধ্যা শিবানী, আমরা বারে বারে এই সচল ধ্যানের প্রসঙ্গে শুনি, সচল ধ্যানের জন্য এই ধরনের স্মৃতিকথা আমাদের অত্যন্ত সহায়ক। ঠাকুর বলছেন, হ্যাঁ রে যাসনি কেন? স্বামীজি গুনগুন করে গান ধরলেন, নেরে মন রাম নাম নীতি নীতি নেরে, নেরে মন রাম নাম নীতি নীতি নেরে। ঠাকুর শুনে মুগ্ধ, আর সকলেই স্তব্ধ হয়ে আছে। তারপর ক্রমশ ভক্ত অভক্ত নানা শ্রেণীর লোকসমাগমে বাড়ি ভরে গেল। কিছুক্ষণ এইরূপ কথাবার্তার পরেই হঠাৎ ঠাকুর ভাবমুখে দাঁড়িয়ে নৃত্য গীত আরম্ভ করলেন। এই শুনে ভক্তগণের মধ্যে অনেকেরই ভাবান্তর উপস্থিত হল, কেউ কাঁদে, কেউ হাসে, কেউ ধ্যানস্থ,
কারো বা পুলক, অদ্ভুত ব্যাপার। সেখানে এক অদ্ভুত ভাবতরঙ্গ প্রবাহিত হতে লাগলো। যারা এসেছিল তামাশা দেখবে বলে, তারা নিচে নামবার সময় বলতে লাগলো, বাহ কি মার নাম করে রে পরমহংস, একেবারে বুকের মধ্যে কড়কড় করে কেটে ঢুকে যায়। স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত ঠিক এই কথাটি বলেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণের অনুধ্যান বইটিতে ঠিক এই উক্তিটি আছে তার মুখেও, একেবারে বুকের মধ্যে কড়কড় করে কেটে ঢুকে যায়, কি মার নাম করে রে পরমহংস। এবং একথা কারা বলছে, যারা কিন্তু মজা দেখতে তামাশা দেখতে এসেছিল। আগেই অখণ্ডানন্দজি মহারাজ বলেছেন, সেখানে ভক্ত অভক্ত দুরকম শ্রেণীর লোকই আসত। আরেকবার রথের দিন ঠাকুর বলরাম বাবুর বাড়ি এসেছেন, কি আনন্দের বন্যাই বইছিল, সংকীর্তন আর উদ্দাম নৃত্য। আমরা বলরাম বাবুর বাড়িতে এরপর যখনই যাব, সেখানে গিয়ে আমরা আর ধ্যান করব কি, আমাদের চোখের সামনে দিয়ে যেন কালের পর্দাটা সরে যায়, সেইখানে বারান্দায় দাঁড়ালে, সেই উঠোনে দাঁড়ালে, সেই বড় হলঘর যেখানে এখন ঠাকুর মা স্বামীজি প্রতিষ্ঠিত, সেখানে দাঁড়ালে আমাদের গায়ে কাঁটা দিতে যেন মনে হয় ঠাকুর বুঝি এক্ষুনি জীবন্ত হয়ে সেই সংকীর্তনে মাতোয়ারা হয়ে উঠবেন। ছেলেদের ঠাকুর বলছেন, ওরে নাচ গা, তবে তো বলরাম মালপ দেবে। ঠাকুর একেবারে শিশুর মতো তার সঙ্গীদের, এ যেন আমাদের কৃষ্ণ অবতারে তার বাল্য সখাদের নিয়ে যে লীলা, সেই লীলার কথা মনে পড়িয়ে দেয়। তিনি নিজে গোপীদের সমস্ত দই মাখন ননি ক্ষীর সব চুরি করতেন, আর বন্ধুবান্ধব সখা পরিজনদের নিয়ে সেগুলি সবাই মিলে খেতেন। অরিনাদি দেবযান বইটি আনালে অবশ্যই পড়ো, এবং পড়ে তোমার অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করো। আর তুমি নিশ্চয়ই দেখেছো কালকে তোমার অনুভূতির কথা অনেকেই লক্ষ্য করেছেন, তো সুতরাং এই আবদারটুকুও তুমি রাখবে যে আমাদের তোমার জগন্নাথের মহাপ্রসাদ মুখে স্বাদের যে অনুভব তুমি পেয়েছো সেইটি আমাদের বিস্তারিত জানাবে। এইটি তোমার কাছ থেকে আমাদের পূজা উপহার আবদার। তা আমরা আবার চলে আসি, ঠাকুর সেই রকমই যেন বলছেন, ওরে নাচ গা, তবে তো বলরাম মালপ দেবে। আর এই কথা বলতেই ছেলেরা খুব নাম কীর্তন করতে লাগলো। আরেকদিন, সেই দিন সকালে ঠাকুর বলরাম বাবুর বাড়িতে এসেছেন। উপরে উঠতেই ডান হাতি পশ্চিম দিকে যে ছোট ঘরটি তাতে বসেছেন, আরও কয়েকজন ছিলেন। আমি প্রণাম করে, অনেক ভালোবাসা রীনাদি, আর তুমি ঠাকুরকে দায়িত্ব দিয়ে দাও, ঠাকুরের কাছে বলো ঠাকুর তুমি হাতটা ধরো, তাহলে তোমার কথা আরও ভালোভাবে প্রকাশিত হবে। আরও কয়েকজন ছিলেন, আমি প্রণাম করে তার পাশেই গিয়ে বসলাম। আমরা যখন বলরাম বাবুর বাড়ি যাই, সেই সিঁড়ি দিয়ে ওঠবার সময় আমাদের যেন শিহরণ জাগে যে এই প্রতিটি সিঁড়ির স্টেপিংয়ে ঠাকুরের শ্রীচরণ স্পর্শিত হয়েছে, সেই সিঁড়িগুলো যেন রোমাঞ্চিত, আমাদের দেহ রোমাঞ্চিত হয়ে ওঠে, ঠিক যেমনটি শারদেশ্বরী আশ্রমে, বাগবাজার মায়ের বাড়ি গেলে, জগদ্দানে গেলে, দক্ষিণেশ্বরে গেলে হয়, যদিও দক্ষিণেশ্বর এখন আমূল পরিবর্তিত হয়ে গেছে। ঠাকুরের অবস্থা সেদিন ছিল সম্পূর্ণ অন্তর্মুখী, দু চারটি কথা কন আর ভাবস্থ হয়ে যান। ওই অবস্থায় তিনি রামলালার কথা তুললেন, এই যে ভাব সাধনা, এই ভাব সাধনার রস যিনি একবারও আস্বাদন করতে পেরেছেন তিনি ধন্য, তিনি ধন্য, তিনি সেই কৃপায় একেবারে ভেসে যাবেন। কেমন করে রামলালাকে স্নান করাতেন, রামলালা কেমন দুরন্তপনা করত ইত্যাদি রামলালার লীলা বৃত্তান্ত বলতে লাগলেন, ঠিক যেমন করে শারদেশ্বরী আশ্রমের, শুভ সন্ধ্যা মধুরিমাদি, তুমি একটু বুঝি দেরি করে ফেললে,
তো তুমি একটু আগের প্রসঙ্গটুকু শুনে নিও। আজকে আমরা স্বামী অখণ্ডানন্দজি মহারাজের সঙ্গে বলরাম বাবুর বাড়িতে রয়েছি, ঠাকুর আছেন, আমরা সকলে ঠাকুরের সান্নিধ্য অনুভব করছি। তো এই রামলালার কথা ঠাকুর যেমন করে বলছেন, শারদেশ্বরী আশ্রমে মানে গৌরী মায়ের আশ্রমে মাতাজিরা ঠিক অমনি করেই এখনো সেই লালজির গল্প করেন। একদিনের কথায় এই প্রসঙ্গে বলি, মাতাজি বলছেন যে সেদিনকে মশারি টাঙাবার পর অন্য অন্য দিন কি হয়, বাণীমাই মশারি টাঙান, কিন্তু সেই দিন উনি ব্যস্ত ছিলেন বলে অন্য দুজন মাতাজি মশারি টাঙিয়ে দিয়েছেন। উনি সারাদিন চারতলায় থাকেন, কিন্তু রাত্রে উনি গৌরী মার কাছে শুতে আসেন। তো মশারি টাঙালে মশারির ভেতর যদি মশা ঢুকে যায় সেটিকে মারা কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার, আর মাতাজিদেরও বয়স হয়েছে, অত তো পেরে ওঠেননি। তা একজন দুজন মাতাজি করছিলেন, তা একজন মা তিনি ভাবছেন আমাদের রোজ রোজ মশা কামড়ায়, একদিন তুমি একটু মশার কামড় খেয়ে দেখো না কেমন হয়, কেমন লাগে। তো তিনি মুখে বলেননি, মনে মনে বলেছেন। পরদিন সকালবেলা যখন শয়ন থেকে তাকে এরকম কথা বলতেও নেই, তার কারণ হচ্ছে সবই তার কৃপা, আমরা জন্তু মাত্র গো, এরকম কথা বলতেও নেই শুনতেও নেই। তো তারপর আমরা যে কথা বলছিলাম, তো মাতাজি মশারি টাঙাতে গিয়ে তো মশাটা ঢুকে রয়েছে, আর মা ওই কথা বলেছেন যে আজকে একটু তুমি দেখো না মশার কামড় খেয়ে, আমরা রোজ রোজ কামড় খাই, মারা মশারি ছাড়াই ঘুমোতেন। তো পরদিন সকালে তিনি রীতিমতো অভিমান করে অভিযোগ করছেন, আমার সারা রাত ঘুম হয়নি, আমায় মশা কামড়েছে। আর তাকে যখন শয়ন থেকে তুলতে গেছেন, দেখে তুলসী দুর্বা চন্দন সব ছড়িয়ে ছিটিয়ে ছত্রাকার, আর সেই নারায়ণ দামোদর শিলার ওপরে ছোট্ট রক্তবিন্দু। তখন তো তাকে তারা একেবারে আদর করে করে, আর এমনই ঘটনা যে সেই দিনই এক ভক্ত কটি মশারি, ছটি মশারি নিয়ে সেখানে এসেছেন। জগন্নাথ যাদের স্বামী তাদের স্বচ্ছন্দ কখনো না হয় জীবনযাত্রা, বাহুল্য না থাক কিন্তু স্বচ্ছন্দ তো হতেই হয়, এইভাবেই মাতাজিদের অদ্ভুত সুন্দর জীবন ভাবসাধনাকে নিয়ে, এই ভাবসাধনাকে কেন্দ্র করে। সেই ভাবসাধনার কথাই আমরা যখন ঠাকুরের কাছে শুনি আমরা ঠিক উপলব্ধি করতে পারি না। সেদিন যেমন আমরা যাওয়া মাত্র একজন মা বলছেন, মা হাসি মুখে তাকিয়ে আছেন দেখে আমি বললাম, মা আমরা সেই দিন এসেছিলাম কিন্তু লালজির এমন আকর্ষণ আবার না এসে পারলাম না। তখন তিনি উচ্ছ্বসিত হয়ে বলছেন, মা কী আনন্দ গো তোমাদের, তোমাদের লালজি টেনে এনেছেন বুঝি। তো সেই রকম আমরাও ঠাকুরের কাছে শুনছি, ঠাকুর রামলালাকে স্নান করাতেন, রামলালা কেমন দুরন্তপনা করত। মাতাজিরাও বলেন যে লালজির সারাদিন এমন দামালপনা যে যখন তখন খিদে পেয়ে যায়, এমন কি সেই রাত আড়াইটের সময় উঠেও রান্না করতে বসতে হয়, লুচিতে যদি নুন কম হয় তাও খুঁতখুঁত, অদ্ভুত লীলা। কিন্তু সেই লীলার ভাব সমুদ্রে একবার যদি কেউ অবগাহন করতে পারে তাহলে কিন্তু সেই অনুভব তাকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, ঠাকুর যেমনটি বলতেন গোলাপি নেশা। রামলালার জীবন লীলা বৃত্তান্ত বলতে লাগলেন ঠাকুর, বলছেন একদিন খই খাওয়াতে গিয়ে একটা ধান রামলালার মুখে লেগে যায়। ঠাকুর বলছেন যে মুখে মা কৌশল্যা কত ক্ষীর সর ননি দিতেও সংকোচ বোধ করতেন, আর আমি কিনা সেই মুখে ধান দিলাম, এই বলেই ঠাকুর এমন করে কাঁদতে লাগলেন এবং ভাবস্থ হয়ে গেলেন যে যখন হুঁশ হলো আবার সেই রামলালার কথা, আর কত আখর দিয়ে দিয়ে তার সেই প্রাণ মাতানো মন মাতানো কণ্ঠে রামলালার গুণগান করতে লাগলেন। সমস্ত উপস্থিত মানুষজন একদম স্তব্ধ হয়ে সেই দিকে চেয়ে বসে রইল, তাদের মুখে আর বাক্য স্ফুরিত হলো না। এই রূপে বহুক্ষণ রামলালার ভাবে কেটে গেল। পরে ভাবমুখে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে থাকবার পরই মায়ের সঙ্গে
তিনি কথা বলতে আরম্ভ করলেন, মা তোমাকে আমি মন প্রাণ দিব কি, তুমি যে মনোময়ী, তুমি যে প্রাণময়ী। এইরূপ মায়ের সঙ্গে কত কথাই না বললেন, কিন্তু বাবা আমার কি আর সেসব কথা মনে আছে যে লিখে সকলকে জানাবো। এই হচ্ছে অনুভূতি, এই হচ্ছে অনুভব, যে বলতে গেলে তখন কোথায় আটকে যায়, বলার ভাষায় আর তেমন কিছুই থাকে না, কিন্তু ভাবে পরিপূর্ণ হয়ে যায়। এই ভাবের পরিপূর্ণতাকে আমাদের শ্রী শ্রী মা একটি ছোট্ট শব্দবন্ধে বলেছিলেন যে আনন্দের পূর্ণ ঘট স্থাপিত ছিল, আনন্দের পূর্ণ ঘট। ঠিক সেই রকম এই ভাব কেটে যাবার পর ডান হাত মুঠো করে সামনে অর্ধনিমিলিত নেত্রে ভাব মুখে নিজে নিজেই তিনি বলতে লাগলেন, থুক থুক, কামিনী কাঞ্চনে যাদের মন আসক্ত তাদের তো কিছু হবে না মা। এই বলে কতবার যে নিজের হাতে থুতু ফেলতে লাগলেন, তাতে জাজিম পর্যন্ত ভিজে গেল। তা একটা মানুষের কত থুতু থাকতে পারে যে থুতু ফেললে সে জাজিম ভিজে যায়? জাজিম মানে তো কার্পেট, কতটা থুতু ফেলতে পারলে তবে জাজিম ভেজে। এমন কি ঠাকুরের কথায় আমরা রাখাল মহারাজের স্মৃতিচারণে পেয়েছি যে ঠাকুর পঞ্চবটিতে এমনভাবে কাঁদছেন মায়ের কাছে যে তার চোখের এই দুই প্রান্ত, এই দুই প্রান্ত থেকে পিচকিরির মতো জল বেরিয়ে সামনে সমস্ত কাদা হয়ে যাচ্ছে। কতখানি চোখের জল পড়লে তবে কাদা হয়ে যায়, আর চোখের এই রকম প্রান্ত থেকে যে অশ্রু নির্গত হয় তাকে বলে প্রেমাশ্রু, আর নাকের পাশ দিয়ে যে অশ্রু নির্গত হয় তাকে বলে অনুতাপাশ্রু। আমরা এ সমস্ত জানিও না, আমরা ভাবিও না, তাই তো ঠাকুর বলছেন থু থু, কামিনী কাঞ্চনে যাদের মন আসক্ত তাদের তো কিছু হবে না মা। এই বলে কতবার সে নিজের হাতে থুতু ফেলতে লাগলেন, তাতে জাজিম পর্যন্ত ভিজে গেল। সেদিন ঠাকুরের যে অদ্ভুত ভাব দেখেছিলাম তা চিরজীবনের অবলম্বন হয়ে রয়েছে। আমার মতো আর যারা তখন সেখানে ছিলেন তাদেরও তাই, এর বেশি আর ভাষায় প্রকাশ করা যায় না। স্বামী যোগানন্দ ও স্বামী অখণ্ডানন্দ দীর্ঘকাল বলরাম মন্দিরে ছিলেন। তারা বলরাম বসুকে জ্যেষ্ঠ সহোদরের ন্যায় শ্রদ্ধা ও প্রীতির চক্ষে দেখিতেন। বলরাম বসুর কন্যা কৃষ্ণময়ীর পুত্র শম্ভুচন্দ্র, পরবর্তীকালে স্বামী অকুণ্ঠানন্দ বলরাম ভবনে স্বামী অখণ্ডানন্দের সঙ্গলাভ করিয়াছিলেন। সেই ঘটনালহরী বর্ণনা প্রসঙ্গে তিনি দীর্ঘ প্রবন্ধ লিখিয়াছেন। তো এখানে সেই দীর্ঘ প্রবন্ধটি আমরা পাচ্ছি না, তার থেকে একটুখানি অংশ উদ্ধৃত আছে। আমাদের বলরাম মন্দিরে একটা মিটিংয়ে ঠিক হয়েছিল যে শুধু ঠাকুর মা আর স্বামীজির জন্মোৎসব হবে। শুদ্ধানন্দ আবার এক কাঠি ওপরে যায়, সে বলে এক ঠাকুরের থাক আর সব তুলে দিন। যখন বিহারের ভূমিকম্প ত্রাণ চলছে তখন ঠাকুরের মন্দির সম্বন্ধে মহারাজ একদিন বলেছিলেন, এই দেখো না সবাই বলে মন্দির করতে হবে, কি ভয়ানক কষ্ট লোকের দেখে এলাম, আমি তো ওই দেখে খাওয়া ছেড়ে দিলাম, খেতে পারতাম না, মঠে এসেও খেতে পারিনি। আমি বললাম সেন্টিনারিতে একটা কাজ করো, যা টাকা পাবে পার্মানেন্ট রিলিফ ফান্ড করো। অর্থাৎ তখন তাদের যে অপূর্ব অদ্বৈত অনুভূতি, সেই অদ্বৈত অনুভূতিতে তাদের মনে হচ্ছে যে এই মঠ মিশন এই ঠাকুর পুজো এসব করে কি হবে যেখানে মানুষের এত কষ্ট। একদিন তিনি বাবার সঙ্গে কথা বলতে বলতে খুব সিরিয়াসভাবে বলেন, বাবা মানে বিপিন বিহারী রায়চৌধুরী, যিনি ভক্তমণ্ডলীতে জামাই নামে সুপরিচিত ছিলেন, কারণ তিনি হচ্ছেন এই বলরাম বসুর কন্যা কৃষ্ণময়ীর স্বামী। তিনি বলছেন, বলরাম মন্দিরে শুয়ে আছি, রাত্রে হঠাৎ দেখি ঠাকুর, আমি তো তখনই বসে গেলুম, বাবু হয়ে বসেছিলেন কোলে হাত দুটো রেখে ধ্যানস্থভাবে। তার মানে এই যে দর্শন, এই দর্শন আমরা আমাদের এই
কয়েকটি ইন্দ্রিয়ের দ্বারা বদ্ধ বলে দেখতে পাই না বলে আমরা ভাবি এ সমস্ত বুঝি কল্পনা। তাই আজকে বুকের ভিতর মুচড়ে ওঠে যে গুরুদেব দেবী মাকে যখন আমরা প্রকটভাবে পেয়েছিলাম তখন আমরা কতটা অনুপযুক্ত ছিলাম। গঙ্গাধর মহারাজ একদিন নিজের দাড়ি রাখা সম্বন্ধে বলছেন, আগে বাবা আমাদের এত সব কোথায়, বেলুড়েই কাপড় জুটত না। আজকাল বহু মানুষের কাছে বহু সময় শুনতে হয় যে তাদের অনেক বাহুল্য রয়েছে, অনেক বিলাসিতা রয়েছে, কিন্তু তারা শুধু এইটুকুই দেখেন, তাদের কষ্টের দিনগুলো তারা দেখেন না। আর স্বয়ং জগন মাতা যে বলেছেন স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণের কাছে যে আমার ছেলেরা তোমার নাম করে ঘর ছাড়বে, তাদের এতটুকু কষ্ট হলে তো আমি সইতে পারবো না, তা সুতরাং তারা ভালো থাকবেন না, এটা কেন আমরা ভাববো? আমরা মনে প্রাণে চাইব যে তারা আমাদের থেকেও ভালোতে থাকুন। আমরা তো সংসারে সমস্ত কিছু আঁকড়ে একেবারে লেজে গোবরে হয়ে আছি, তাও কোনো কিছু ছাড়তে পারি না। শ্রী শ্রীমা বলতেন একটা পেতলের বাটি ছাড়তে পারে না, এত মায়া। বরানগর আলমবাজারের কথা তো ছেড়ে দাও, বাইরে যেতে গেলে কাপড় পরা হতো, সবাই দাড়ি রাখতো, কারণ নাপিতকে দেবার পয়সা কোথায়, ঠাকুরের দাড়ি ছিল। স্বামীজি বিলেত থেকে ফিরে সব বন্দোবস্ত করলেন, দাড়ি কামানোর জন্য বললেন, নইলে সাধুর তো চুল দাড়ি থাকবেই। পশ্চিমাঞ্চলে দেখেছি অনেক জায়গায় সাধুদের ভুরু, হাতের লোম সব কামানো, উদ্দেশ্য বিশ্রী দেখাবে, তারপর আবার ছাই মাখবে। স্বামী অখণ্ডানন্দকে যেরূপ দেখিয়াছি এই বই থেকে এই উদ্ধৃত অংশটুকু আমরা শুনলাম। এই যে আমাদের দেহের প্রতি আকর্ষণ, দেহটাকে সুন্দর করবার প্রতি একটা স্পৃহা, এই স্পৃহা থেকে মুক্ত করবার জন্য তারা ভুরু হাতের লোম সব কামিয়ে যাতে বিশ্রী দেখায় আবার ছাই মাখার কথাও তারা চিন্তা করতেন। সত্যি অমৃতের সন্তান আমরা প্রত্যেকে, কিন্তু আমরা ভুলে গেছি আর আমরা মনেও করতে চাই না, আমরা ভাবছি আমরা এখানেই বেশ আছি। গঙ্গাধর মহারাজের বলরাম মন্দিরে অবস্থানকালে ভক্ত অমূল্য বন্ধু মুখোপাধ্যায় তার সঙ্গ করতে প্রায়ই তথায় যাইতেন। যেই সেই পুণ্য স্মৃতি স্মরণ করিয়া তিনি লিখিয়াছেন, 1923 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষ সপ্তাহ, পূজ্যপাদ গঙ্গাধর মহারাজ বলরাম মন্দিরের দ্বিতলের পূর্ব দিকের ঘরে বসিয়া আছেন, আরও কয়েকজন সাধু ছিলেন, তাহাদের সহিতে তিনি সদালাপ করিতেছিলেন। এইরূপ পরিবেশেই সকাল 7টায় মহারাজের প্রথম দর্শন পাই। আমার মন তখন চঞ্চল ছিল, অফিসে চাকরি করি, মাকে দেখিবার জন্য কাশীধামে যাওয়ার একান্ত ইচ্ছা। বাদশাহ হলেন অফিসের উপরওয়ালা সাহেব, তিনি কিছুতেই ছুটি দিবেন না, এই জন্য ভাবিতেছিলাম যে চাকরিতে ইস্তফা দিয়াই চলিয়া যাইব। গঙ্গাধর মহারাজ কি করিয়া যেন আমার মনের ভাব জানিতে পারিলেন। তিনি আমাকে বলিলেন, নাগপুরের একজন ভক্ত, তার উপরওয়ালার সহিত ক্ষণিক মতানৈক্য হতেই হঠাৎ চাকরি ত্যাগ করে, তারপর তাকে অশেষ কষ্ট পেতে হয়। হঠাৎ চাকরি ত্যাগ করা উচিত নয়, অর্থাৎ হঠকারী সিদ্ধান্ত নেওয়া কখনোই উচিত নয়, একটু সহ্য করে থাকলে আর গোল হয় না। এই যে আমরা আবেগের বসে, আসলে তখন তো বৈশালী পিতলের বাসনে ছিল, স্টিলের বাটিতে ছিল না, তাই মা অমনি বলেছেন, আমরা কোনো কিছু ন্যাকড়াটা পর্যন্ত ফেলতে ছাড়তে চাই না, সেগুলোও জমিয়ে জমিয়ে রাখি। তারপর যে কথায় ছিলাম যে হঠাৎ চাকরি ত্যাগ করা উচিত নয়, একটু সহ্য করে থাকলে আর গোল হতো না। আমাদের ঠাকুরও সহ্য করতে বলতেন, যে সয় সে রয়, বারবার তিনি বলতেন যে নাশ হয় সে নাশ হয়। আমি তাহার মুখে এই সাবধান বাণী শুনিয়া মনকে সংযত করিলাম। আমাদের ভক্তবন্ধু মধুরিমাদি যেহেতু বাইরে থেকেছে, তার যদি বুঝতে অসুবিধে হয় তাই একটু বলি যে এখানে এটা এইভাবে বলা হচ্ছে, যে সয় সে রয়,
যে না সয়, যে না সহ্য করে সে না সয়, মানে সে ধ্বংসপ্রাপ্ত হয়। সাধু সঙ্গে ফল বৃথা যায় না। আমি তাহার মুখে এই সাবধান বাণী শুনিয়া মনকে সংযত করিলাম। ওই দিনই আমি অফিসে গেলে সাহেব আমাকে নিজেই ডাকিয়া বলিলেন, তুমি তোমার মাকে একবার দেখতে যেতে পারো, কাজ এখন কম আছে। আমি তো অবাক। তারপর প্রায়ই বলরাম মন্দিরে গঙ্গাধর মহারাজকে দেখিতে যাইতাম। একদিন তিনি বলিলেন, আমি কিছুদিনের জন্য পুটিয়ার জমিদার শচীনবাবুদের শ্যামবাজারের বাড়িতে থাকিব। আমি বলিলাম, মহারাজ ওখানে আর আমাদের যাওয়া সম্ভব নয়, একে তো জমিদার বাড়ি। হ্যাঁ, স স স বাংলায় তিনটে স আছে, তার মানে অনেক ধন্যবাদ গুরু কৃপাহি কেবলম। আর তিনটে স মানে এই তিনটি স-এর উপরেই ঠাকুর জোর দিচ্ছেন, যে সহ্য শক্তির উপর আর মায়ের সহ্য শক্তি আমরা সংসারে দেখছি, যে সেই যখনই নিজেদের কষ্ট হয় তখনই মায়ের কথা মনে করে আমাদের সয়ে নিতে চাইলে তখন যেন মনে হয় ভারটা বুঝি অনেক হালকা হয়ে গেল। তারপর আবার যে কথায় আমরা ছিলাম, আমি বলিলাম, মহারাজ ওখানে আর আমাদের যাওয়া সম্ভব নয়, একে তো জমিদার বাড়ি, দারোয়ান প্রভৃতি আছে, অন্দরমহলে আমাদের যাইতে দিবে কেন? পূজনীয় মহারাজ বলিলেন, আমার সঙ্গে শচীনের কথা হয়েছে, যেসব ভক্ত আমার সঙ্গে দেখা করতে আসবে তাদের যদি তুমি উপরে যেতে বাধা না দাও তবেই আমি তোমার বাড়ি থাকতে পারি। শচীন তাতে রাজি হয়েছে। তারপর আরেকটি ঘটনা, বলরাম মন্দির যে স্বামী ব্রহ্মানন্দের পছন্দের স্থান ছিল তার সর্বজন বিদিত। তিনি বলরাম ভবনের শিশু সন্তানদের নিকট অত্যন্ত আপনজন হিসেবে স্বীকৃত ছিলেন। বস্তুত পক্ষে তাহারা রাজা মহারাজের খেলার সাথী ছিল, মানে ঠাকুরের মানুষ পুত্র। সেই সুবাদে স্বামী ব্রহ্মানন্দ বলরাম মন্দিরে অবস্থানকালে স্বামী অখণ্ডানন্দের সহিত খুনসুটি করিবার সময় পরিবারের শিশু সন্তানদের অকুণ্ঠ সাহায্য লাভ করিতেন, যে তাদের শিশুসুলভ কথাগুলি আমরা একটু শুনি। স্বামী অকুণ্ঠানন্দ সেই রকম পরিস্থিতির একটি হৃদয়গ্রাহী চিত্র উপহার দিয়াছেন। মহারাজ স্বামী ব্রহ্মানন্দ অন্তরে কি ছিলেন তা আমি বুঝতাম না, কিন্তু বাইরে ছিলেন একেবারে শিশুসুলভ। আর শিশুসুলভ বললে ভুল হবে, বরং বলা উচিত দুষ্ট শিশুসুলভ। ছোট ছোট ছেলেমেয়েরা তার কাছে আসুক সেটা তিনি খুব চাইতেন। সারা দিন হো হো হবে, বেশ গোলকধাম খেলা হবে। ওর খেলার সাথীদের মধ্যে ছেলে মেয়ে দুই ছিল। বলরাম মন্দিরে তিনি থাকতে বেশি পছন্দ করতেন। ঠাকুর দক্ষিণেশ্বরে যেমন দুটি খাট ব্যবহার করতেন, রাজা মহারাজও সেই রকম দুটি খাট ব্যবহার করতেন। গোলকধাম খেলায় একটা মজা ছিল, খেলা অনুযায়ী জন্ম হলে সংসার আবার স্বর্গ নরক রয়েছে, এক দান পড়লে নরক থেকে উদ্ধার। খেলতে খেলতে কেউ যদি নরক থেকে উদ্ধার হলো তখনই রাজা মহারাজ পাশের কমণ্ডল থেকে জল নিয়ে বলতেন, এই গুটি নরক থেকে উঠেছে রে, ধুয়ে নে ধুয়ে নে। এইভাবে তিনি মজা করতেন। আমি কখনো তাকে তার সাথে গোলকধামে খেলিনি বটে, তবে দেখেছি অনেকবার, তখন আমি অনেক ছোট ছিলাম। বলরাম মন্দিরে থাকবার সময় মহারাজ গঙ্গাধর মহারাজের পেছনে লাগতেন, ছোট ছেলে মেয়েদের কাউকে দিয়ে এক চোখ দেখাতেন। আমাদের এখনকার বাচ্চারাও তো জানে না, আমরাও ছোটবেলায় জানতাম যে এক চোখ দেখাতে নেই, এক চোখ দেখলেই দিন খারাপ যাবে। কাউকে বলতেন, যাতরে এক চোখ দেখিয়ে গঙ্গাধর মহারাজকে ভোরবেলা সুপ্রভাত জানিয়ায়। এই রকম ভাবে তিনি নানা মজা করতেন ওর সঙ্গে। কুমুদবন্ধু সেন বলরাম মন্দিরে স্বামী অখণ্ডানন্দজিকে যেরকম দেখেছেন, এইবার সেই প্রসঙ্গ। অনেক ধন্যবাদ গো। একদিন স্বামী অখণ্ডানন্দ বলরাম মন্দির হইতে বাহির হইতেছেন, ঠিক সেই সময় আমি উপস্থিত হইলাম। তাহাকে প্রণাম করিতেই তিনি আমাকে বলিলেন, চলো আমার সঙ্গে। আমি জিজ্ঞাসা করিলাম, মহারাজ আপনি কোথায় যাইতেছেন? তিনি বলিলেন, বাদুর বাগানে অনাথ আশ্রম দেখিতে। আমি তাহার সঙ্গে গেলাম।
স্বর্গীয় প্রাণকৃষ্ণ দত্ত উক্ত আশ্রমের অধ্যক্ষ ছিলেন। তিনি এবং তার স্ত্রী উভয় মিলিয়া অনাথ বালকদের সেবা করিতেন। আশ্রমের বালকদের কিভাবে শিক্ষা দেন ও লালন পালন করেন তাহা মহারাজ জিজ্ঞাসা করিলেন। তারপর তিনি বলিলেন, আপনি উত্তম কাজ করিতেছেন, ইহাই যথার্থ ভগবানের সেবা। আমাদের সমাজে কত অনাথ বালক রাস্তায় রাস্তায় পড়িয়া আছে, গ্রামে গ্রামে ঘুরিয়া বেড়াইতেছে, তাহা কেহ একবার চক্ষু মেলিয়া দেখে না। দেখুন, খ্রিস্টান মিশনারিরা এইসব অনাথদের লইয়া আশ্রম খুলিয়াছে এবং প্রতি বৎসর তাহাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করিতেছে। এই রূপে আমাদের সমাজ দিন দিন ক্ষয় পাইতেছে। প্রাণকৃষ্ণবাবু ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন এবং তাহারা স্বামী স্ত্রী মিলিয়া উভয়ে যে অনাথ আশ্রমটি গড়িয়া তুলিয়াছেন তজ্জন্য তিনি তাহাদের ভূয়সী প্রশংসা করিলেন। আশ্রম হইতে বাহির হইয়া তিনি আমার নিকট ইহাদের উদারতা এবং পরার্থপরতার কথা বলিতে লাগিলেন। দেখিলাম অনাথ বালকদের জন্য তাহারও অন্তর কিরূপ ব্যথিত। স্বামী অখণ্ডানন্দ কথিত পরার্থপরতা বিষয়ক একটি কাহিনী আমরা কুমুদবন্ধু সেনের কাছে শুনছি। একবার রামকৃষ্ণ মিশনের অধিবেশনে এই বলরাম মন্দিরেই সেইটি হয়েছিল। স্বামী অখণ্ডানন্দজি সেবাধর্ম সম্বন্ধে একটি হৃদয়গ্রাহী বক্তৃতা দিয়েছিলেন। তার ভাষণে তিনি একটি গল্প বলছেন, সেই গল্পটি আমার আজও মনে আছে। সেই গল্পটি এখন আমরা শুনব, আর এইটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ। একজন রাজা মন্ত্রী এবং সেনাপতির ষড়যন্ত্রে রাজ্যহারা হন। রাজা ধর্মপ্রাণ ছিলেন, তিনি সন্ন্যাসী হইয়া ভিক্ষা করিয়া জীবনযাপন করিতেন। একদিন ভিক্ষায় তিনি কিচ্ছু পান নাই, নদী তীরে বিল্ল বৃক্ষমূলে বসিয়া নির্জনে ভগবত চিন্তা করিতেছিলেন। কিন্তু ক্ষুধার তাড়নায় কিছুতেই মনকে সম্পূর্ণভাবে ভগবত ধ্যানে নিমগ্ন করিতে পারেন নাই। জলপান করিয়া তাহার ক্ষুণ্ণিবৃত্তি হয় নাই। এমন সময় বৃক্ষ হইতে একটি সুপক্ক বেল তাহার ক্রোড়ে পতিত হইল। তিনি যেই উহা ভাঙিয়া খাইতে যাইবেন এমন সময়ে একজন কুষ্ঠ রোগী রাজার নিকট আসিয়া ভিক্ষা চাহিল। সেও কয়েকদিন উপবাসী রহিয়াছে বলিয়া রাজাকে জানাইল। ক্ষুধার কি ক্লেশ রাজা তাহা মর্মে মর্মে অনুভব করিয়াছেন। তিনি অতি প্রীতির সহিত অগ্রে ওই বেলটির অর্ধাংশ কুষ্ঠরোগীকে দিলেন। পরমানন্দে সে তাহা গ্রহণ করিয়া তৎক্ষণাৎ অন্তর্হিত হইল। কিন্তু বিস্মিত রাজা দেখিলেন তাহার ইষ্টদেবতা সশরীরে তাহার সম্মুখে দাঁড়াইয়া আছেন। রাজা অবাক হইয়া দেখিতে লাগিলেন। এমন সময় শুনিলেন তাহার ইষ্টদেবতা বলিতেছেন, আমি তোমাকে রাজ্যহারা করিয়াছি, ঘোর দুর্দশায় ফেলিয়াছি এবং কুষ্ঠ রোগী রূপে তোমার নিকট ভিক্ষা চাহিয়াছি। যে ক্ষুধার্থকে আহার দেয়, রুগ্নকে সেবা করে, দুঃখীর দুর্দশা মোচন করিতে চেষ্টা করে, সেই আমার যথার্থ সেবা করে, প্রকৃত উপাসনা করে। এইরূপ সেবাই আমি লইয়া থাকি। আমরা বাড়িতে যতই ষোড়শোপচারে পূজা করি, আর বহু মানুষ বলেন ঠাকুর কি আর খান, তা আমরাই ভোগ করি। এই কথা আজও শুনি বহু মানুষের কাছে। কিন্তু যথার্থ পূজা কি? স্বয়ং তিনি বলছেন, যে ক্ষুধার্থকে আহার দেয়, রুগ্নকে সেবা করে, দুঃখীর দুর্দশা মোচন করিতে চেষ্টা করে, সেই আমার যথার্থ সেবা করে, প্রকৃত উপাসনা করে। এইরূপ সেবাই আমি লইয়া থাকি। যাহারা আমাকে এইসব আর্ত বুভুক্ষু দুঃখীর মধ্যে দেখিতে পায় না, তাহারা আমার সেবা জানে না। তুমি যে প্রেম ভরে নিরভিমান হইয়া অত্যন্ত ক্ষুধায় পীড়িত হইয়াও
কুষ্ঠরোগীকে যত্ন করিয়া নিজের খাদ্যের অর্ধাংশ দিয়াছ, তাহাতেই আমি তুষ্ট হইয়া তোমার ইষ্ট দেবতার রূপে তোমার সম্মুখে আবির্ভূত হইয়াছি। এই বলিয়া শ্রী ভগবান অন্তর্হিত হইলেন। আশ্চর্য, সেই সময়ে মন্ত্রী ও সেনাপতি অনুতপ্ত হৃদয়ে রাজাকে সিংহাসনে বসাইতে আসিলেন। কিন্তু রাজা আজ যে অপূর্ব আনন্দ লাভ করিয়াছেন তাহা ছাড়িয়া আবার বিষয় গ্রহণে সম্মত হইলেন না। তিনি লোক সেবায় অবশিষ্ট জীবন উৎসর্গ করিলেন। রাজসিংহাসন তার নিকট তুচ্ছ বোধ হইল। তা এই কথাগুলি যেন আমাদের অন্তরে, তিনি তো আমাদের কর্ণে প্রবেশ করালেন, এবার তার কাছে প্রার্থনা যে এই কথাগুলি যেন আমরা আমাদের প্রাণে তিনি প্রবেশ করান। আমাদের গুরুদেব বলতেন, সবাই শোনে কানে, যেদিন শোনে প্রাণে সেদিন সে হয় কৃপার অধিকারী। মরমী কবি রজনীকান্ত সেনের একটি অপূর্ব গান আছে, সেই গানের কথাগুলি হচ্ছে এই রকম। এই যে গানের কথাগুলি হচ্ছে এই রকম। সখা তোমারে পাইলে আর বৃথা ভোগ সুখে চিত রহে না রহে না, সে যে অমৃত সাগরে ডুবে যায়, সে যে অমৃত সাগরে ডুবে যায়, সংসারেরও দুঃখ তারে দহে না দহে না, সে যে মণিকাঞ্চন দোলে পায়ে রাজ মুকুট চরণে দোলে যায়, কি বস্তু হিয়া মাঝে পায়ে আমাদেরও শনে কথা কহে না কহে না। সখা তোমাতে কি সুধা কি আনন্দ, কত সৌরভ কত মকরন্দ, সকল বাসনা চিরতৃপ্ত এ জনমে আর কিছু চাহে না চাহে না। সখা তোমারে পাইলে আর বৃথা ভোগ সুখে চিত রহে না রহে না। তো আমরা কিভাবে নিজেদের জীবনটাকে চালাই, এই দৃষ্টিভঙ্গিটি যেন আমাদের পাল্টায়। আমরা যেন এই কথাগুলি থেকে এত দেরিতে হলেও জীবন গঠন করবার দিকে এগিয়ে চলে, আমাদের ভিতরে যেন তিনি সেই উদ্দীপনটি জাগিয়ে দেন। তাহলে আজকে আমরা এইখানেই শেষ করি। জয় রামকৃষ্ণ। অনেক ধন্যবাদ গো মৌসুমি, ভালোবাসা রীনাদি, যে তিনি যেন আমাদের এই বোধ, এই অনুপ্রেরণা, এই উদ্দীপনা দেন। আমাদের তো তিনি অঢেল দিয়েছেন, আরও আমরা জমিয়ে জমিয়ে এবার সেই ভারে ভারাক্রান্ত হয়ে গাধার মতো সেগুলো বয়ে চলেছি, উটের কাটা ঘাস চিবোবার মতো চিবোচ্ছি আর মুখ দিয়ে রক্ত পড়ছে, ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছি আর ভাবছি আমাদের জীবন বুঝি নিশ্চিন্ত হয়ে গেল। কিন্তু তার শ্রীচরণে যতক্ষণ না আমরা তা নিবেদন করতে পারি, ততক্ষণ আমাদের ওই ভয়ে আতঙ্কেই জীবন কেটে যায়। এই জীবনটা ওই ভয়ে আর আতঙ্কের আবর্তেই ঘুরপাক খায়, সেই আনন্দ আর উপলব্ধি হয় না। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। তার কাছে আমাদের শ্রীচরণ প্রত্যাশী, আমরা আমাদের প্রার্থনা তিনি আমাদের উপযুক্ত করে গড়ে নিন, যাতে আমরা তার কৃপা ধারণ করতে পারি, যাতে আমরা তার পূজা করতে পারি, তিনি আমাদের তার সেবা পূজার অধিকার দিন, তবে তো আমরা পারবো, সেই মতো তিনি যেন আমাদের গড়ে নেন। জয় রাম কৃষ্ণ, জয় রাম।